প্রিয় দর্শক, টাইম ভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আমার এই এপিসোডে থাকছে রাসমেলার ভ্রমণ চিত্র। আগামীকাল 17 নভেম্বর থেকে 19 নভেম্বর সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী রাসমেলার পূর্ণ স্নান অনুষ্ঠিত হবে। আমার এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব, শুধু এই ভিডিওতে না, এটা হচ্ছে প্রথম ভিডিও যেটা শুরু করেছি এবং আমরা পুরো এপিসোড ভিত্তিতে এই ভিডিওগুলো অনেকগুলো এপিসোড ভিত্তিতে আমরা এটা দেখানোর চেষ্টা করব যে আলোর কোলে সেই পূর্ণ স্নান চিত্রগুলো যে কীভাবে কী হয়। যদিও সম্পূর্ণ না পারলেও কিছুটা হলেও দেখানোর চেষ্টা করব। আর 16 নভেম্বর সকাল থেকেই জয়মণি ঘাটে শত শত যাত্রীবাহী ট্রলার বা লঞ্চ এসে ভিড় জমিয়েছে দুবলার চরে যাবার উদ্দেশ্যে। প্রতি বছর রাসমেলা উপলক্ষে হাজার হাজার মানুষ দুবলার চরে যান, আর ওই তালিকায় থাকেন হিন্দু মুসলমান থেকে শুরু করে সব সম্প্রদায়ের মানুষ। গত বছর করোনা পরিস্থিতির কারণে সেখানে শুধু পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকেই যাওয়ার অনুমতি দেওয়া হয়, আর এবছরও তাই, শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোকদের যাবার অনুমতি দেওয়া হবে। তাই আজ থেকে জয়মণির ঘাটে এসে সে শত শত ট্রলার দুবলার চরের যাবার উদ্দেশ্যে। এদিকে বন বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে জানা যায় যে যেখানে রাসমেলা হয় সেখানে এলাকাটি সংরক্ষিত বনাঞ্চল। মেলা উপলক্ষে হাজার হাজার মানুষ সেখানে যাওয়ার জন্য বন্যপ্রাণীর ক্ষতির পাশাপাশি মানুষের ফেলে আসা ময়লা আবর্জনা ক্ষতি হয় বনের। এতে করে জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে দুবলার চরে রাসমেলা উৎসব বন্ধ করা হয়েছে। প্রতি বছর কার্তিক মাসের শেষ বা অগ্রহায়ণ মাসের শুরুতে শুক্লাপক্ষের পূর্ণিমায় বঙ্গোপসাগরের বুকে কুঙ্গা এবং মরা পশুর নদীর মোহনায় জেগে ওঠা দুবলার চরের রাসমেলা বসে। এ সময় হিন্দু ধর্মাবলীর পুণ্যার্থীরা পূর্ণ স্নানের জন্য দলে দলে এ চরে আসেন। প্রায় 250 বছর আগে যশোরের রাজা প্রতাপাদিত্যের শাসনামলে এই মেলা চালু হয়। সনাতন ধর্মাবলীদের মধ্যে যারা কৃষ্ণ অনুসারী তারা এই দিনে রাধা ও কৃষ্ণের বিহারের সময় হিসাবে এই পূজা করে থাকেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ট্রলার রয়েছে, অনেকগুলোই শত শত ট্রলার। তো এই ট্রলারগুলো আজ ভোর রাত অর্থাৎ বুধবার ভোরেই এখান থেকে রওনা দিবে দুবলার চরের উদ্দেশ্যে, এবং এখানে ভোর রাত থেকেই পাস দেওয়া হবে। এবং সেখানে শুধুমাত্র যারা হিন্দু ধর্মাবলীর লোকজন আছেন শুধুমাত্র তারাই যেতে পারবেন। এছাড়া যেহেতু মেলা অনুষ্ঠিত হবে না, তাই অন্য ধর্মের লোকজনদের যাওয়া এখানে বারণ আছে। শুধুমাত্র যারাই পূর্ণার স্নানের জন্য এসেছেন শুধুমাত্র তারাই যাবেন। আমি এখন একটু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে দেখেন এখানে কতগুলো ট্রলার এখানে আছে, এবং সবগুলোই এখানে যতগুলো ট্রলার আছে সবগুলো ট্রলারই দুবলার চলে যাবার উদ্দেশ্যে এখানে ভিড় জমিয়েছে। এবং এখানে রাতটা পার করে এবং দেখেন প্রতিটা ট্রলারেই তাদের নির্দিষ্ট জনবল রয়েছে। কোনো কোনো ট্রলারে 20-25 জন করে বা 30 জন করেও আছে বা তার কমও আছে। তো এভাবে সারা রাত এই ট্রলারের ভিতরে কেউ গল্প করে, কেউ ঘুমিয়ে, যে যার মতো করে কেটে কাটিয়ে দেবেন। এবং ভোর রাতে এখান থেকে প্রায় একটু দূরেই পাশের একটা ঘর আছে, সেখান থেকে পাস দেওয়া হবে এবং তারপরেই সবগুলো ট্রলার তাদের যাত্রা শুরু করবে রাস পূর্ণ স্নান উপলক্ষে। তো আমরা এই ভিডিওটিতে আপনাদের শুধুমাত্র এই ট্রলারের এই ঘাটের অবস্থানটা দেখালাম, এবং আমরা চেষ্টা করব যে পরবর্তী এপিসোডে, মানে আমাদের এই রাসমেলা এপিসোডের পুরো ভিডিওতে আমরা রাসমেলার পুরো চিত্রটা তুলে ধরার চেষ্টা করব। তো যারা আমার এই চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখছি, যদি রাসমেলার এই ভ্রমণ চিত্র পুরোটা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং
যারা পুরাতন আছেন তাদের জন্য বলি, চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন, এবং যারা রাসমেলার এই ভ্রমণ চিত্রগুলো দেখতে চান আমি চেষ্টা করব লাইভের মাধ্যমে দেখানো, কিন্তু যারা এগুলো দেখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনি সাবস্ক্রাইব করুন, অন্যকে সাবস্ক্রাইব করতে উদ্বুদ্ধ করুন। ধন্যবাদ সকলকে।